পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত। চাঁদপাড়ায় একটি রক্তদান শিবির থেকে তৃণমূলকে এমনই হুঁশিয়ারি দিল বিজেপি নেতা দেবদাস মণ্ডল। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বুধবার গাঁয়ঘাটার চাঁদপাড়ায় বিজেপির তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন তিনি।